বন্ধে বিরোধিতা করে সাম্প্রদায়িক শক্তি বিজেপির হাত শক্ত করছে তৃণমূল, এমন অভিযোগ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। দুর্ভাগ্য, দিল্লিতে তৃণমূলের নেতা সুখেন্দু শেখর রায় সে সোনিয়া গান্ধী যে ধর্ণা করছে সেখানে হাজির হওয়ার জন্য দিল্লি পৌঁছে গেছে, আর বাংলায় মুখ্যমন্ত্রী তার ফৌজকে নামিয়েছে, তার মস্তানদের নামিয়েছে, নিজে নেমেছেন বন্ধকে বিফল করতে হবে। দিল্লিতে মমতা ব্যানার্জি সাধুর রোল প্লে করছে, বাংলায় মমতা ব্যানার্জি শয়তানের রোল প্লে করছে। তো এই হচ্ছে সাধু আর শয়তানের দুটো রূপ যেটা মমতা ব্যানার্জি বাংলার মানুষকে দেখিয়ে দিল। এক, দু নম্বর, মমতা ব্যানার্জি বাংলায় এই বনকে বিফল করার মধ্য দিয়ে কার হাত শক্ত করছেন? আমি মনে করি নরেন্দ্র মোদীর হাত চিনি শক্ত করছেন। নরেন্দ্র মোদী খুশি হবে যখন শুনবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই বনকে বিফল করার জন্য তার মন্ত্রিমণ্ডলকে, তিনি নিজে, তার পুলিশ, সবাইকে তিনি ময়দানে নামিয়েছেন। মোদী সরকারের নীতির বিরুদ্ধে আজ দেশ জুড়ে 12 ঘন্টা ধর্মঘটের ডাক দিয়েছে বামেরাও। কি বলেছেন বিমান বসু আজ ধর্মঘট নিয়ে শোনাব। এই ধর্মঘটকে পাঞ্চাল করবার জন্য আমরা দেখেছি রাজ্যের তৃণমূল সরকার তারা মানে বিমা কোম্পানির সঙ্গে কথা বলে বিমা কোম্পানির যে ক্ষতিপূরণের প্রশ্ন, বিভিন্ন ক্ষেত্রে অতিরিক্ত পুলিশ মোতায়েনের প্রশ্ন এবং জোর করে কর্মচারী যারা সরকারি বেসরকারি কাজে যুক্ত আছেন, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়, তাদের উপর চাপ সৃষ্টি করে এই হরতাল ধর্মঘটকে পাঞ্চাল করতে চেয়েছিল। এটা আপনারা সবাই জানেন যে কখনো কখনো তৃণমূল কংগ্রেস বিজেপি তাকে দূরত্ব বজায় রাখার বিষয়টা রাখতে পারে না, তার মুখোশ খুলে যায়। এক্ষেত্রে বিজেপির মূল্যবৃদ্ধির নীতি, বিজেপির দুর্নীতি, বিজেপির নানান কেলেঙ্কারি, তার বিরুদ্ধে মানুষ যখন নাকি সোচ্চার হচ্ছে তখন তাকে সাহায্য করবার জন্য ওদের নেতা, বিজেপির নেতা নেত্রী, একেবারে মূল নেতা থেকে শুরু করে তাদের কেলেঙ্কারি ফাঁস হওয়ার পর তাকে কাজ করার জন্য তৃণমূল কংগ্রেস তারা এখন উঠে পড়ে লেগেছে। বহুদিন ধরে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছে তৃণমূল, কিন্তু কর্মনাশা বন্ধের মাধ্যমে প্রতিবাদ নয়, মন্তব্য তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের। বন্ধ এবং ধর্মঘট এতবার 34 বছরে মানুষ দেখেছে, যার ফলে 2 লক্ষ কোটি টাকা ঋণের বোঝা হয়েছে, আবার একটি বন্ধ, আবার একটি কর্মনাশা দিনের থেকে আমরা প্রতিবাদ করতে চাই। সেই প্রতিবাদ হবে আমাদের মৌলালী থেকে আজকেই দুপুর 3টে থেকে শুরু হবে এবং ডোরিনা ক্রসিংয়ে এসে সেটা পৌঁছাবে এবং বিভিন্ন জেলায় প্রতিবাদ হবে। আমরা তো অনেক আগে থেকেই বলে রেখেছি যে বলছি কেন্দ্রীয় সরকারের এই জনবিরোধী নীতি, মানুষ মারা, কৃষক মারা, বেকারিত্ব আনা, সব কিছু এর বিরুদ্ধে আমরা বহুদিন ধরেই নেবেছি এবং আমরা মনে করি বিজেপি নিজেই নিজে থেকে চলে যাওয়ার প্রায় শুরু করে দিয়েছে বিদায়ের পথে যাওয়ার, এবং 19-এর নির্বাচনে বিজেপিকে আর খুঁজে পাওয়া যাবে না।